नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয়, আজ বেলা 12:03 রবি পৌঁছে গেছে মিথুন রাশিতে। ছয় নামের মানুষ রাজ সিংহাসনে বসবে, অর্থের জোয়ারে ভাসবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ছটি সৌভাগ্যবান মানুষের নাম জানাবো যাদের জীবনে বিরাট সাফল্য আসতে চলেছে, কারণ আজ বেলা 12:03 রবি পৌঁছে গেছে তার মিত্রক্ষেত্র। তার মিত্রক্ষেত্র মিথুনে বুধের ক্ষেত্রে, আর রবি প্রকাশ করতে চলেছে তার শক্তি। রবির শক্তিতে ছয় নামের মানুষের জীবনে সম্পূর্ণ পরিবর্তন ঘটবে। তাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে এবং কালচক্র তাদের হাতের মধ্যেই থাকবে। এই ছয় নামের মানুষ একটা মাস জগৎ জুড়ে শাসন চালাবে। জগৎকে তারা চেনাবে, তারা কি চিজ। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আস এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথম যে নামের মানুষদের নাম নেব সেই নামটি হচ্ছে এম। আপনি যদি এম নামের মানুষ হন এবং আপনার নাম যদি বাংলায় ম দিয়ে শুরু হয়, জানবেন আজ থেকে আপনি রাজ সিংহাসনে বসতে চলেছেন। আপনার জীবনে বিরাট সাফল্য, আপনার জীবনে বিরাট উন্নতি, আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনি প্রভূত অর্থ উপার্জনের সুযোগ পাবেন। বলা যেতে পারে অর্থের জোয়ারে আপনি ভাসবেন। আপনি যদি এম নামের মানুষ হন, ম নামের মানুষ, আপনার তো হয়েই গেল। আপনার টাকা গোনার একটা মেশিন কিনুন, রাজ সিংহাসনে বসার প্রস্তুতি নিন। দ্বিতীয় যে নামের মানুষদের কথা বলব, সেই নামের মানুষদের ক্ষেত্রেও বিরাট সাফল্য আসছে। তাদের জীবনে সম্পূর্ণ পরিবর্তন আসছে, তারা জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করবে। আপনি যদি প বা পি দিয়ে নাম হয়, জানবেন আপনার জীবনে বিরাট সাফল্য আসছে। আপনার কর্ম সাফল্য, আপনার অর্থ সাফল্য, আপনার পারিবারিক জীবনে উন্নতি, আপনার যশ খ্যাতি প্রতিপত্তির বৃদ্ধি, সর্বত্র দিক দিয়ে আপনি একটা সুখকর মুহূর্ত কাটাবেন এই একটা মাস যদি আপনার নাম পি দিয়ে হয় এবং বাংলায় প দিয়ে। তৃতীয় যে নামের মানুষদের কথা বলবো, সে নামটি হচ্ছে এ। আপনার নাম যদি বাংলায় অ দিয়ে হয় বা আ দিয়ে হয়, জানবেন আপনি রাজা হতে চলেছেন। আপনার জন্যে সিংহাসন অর্ডার দেয়া হয়ে গেছে। একটা মাস কালচক্র থাকবে আপনার হাতের মুঠোয়, আপনার দোলায় সব কিছুই দুলবে, আপনি থামালে সব কিছুই থামবে। সুতরাং জীবনে বিরাট সাফল্য আপনি দেখতে পাবেন যদি আপনার নাম এ দিয়ে হয়, বাংলায় অ বা আ দিয়ে। সুতরাং যে তিনটে নামের মানুষ বললাম, এম, ই এবং এ, বিরাট সাফল্য। চতুর্থ যে নামের মানুষদের কথা বলবো, সেই নামের মানুষ আপনারা প্রস্তুত তো জীবনে রাজা হওয়ার জন্য? আপনাদের জন্য তো রাজ সিংহাসন চলে এসছে। হ্যাঁ, সেই নামটি হচ্ছে ডি। আপনি যদি ডি নামের মানুষ হন, আপনার জীবনে অবশ্যই নতুন যুগের সূর্যোদয় ঘটছে। বাংলায় আপনার নাম যদি দ দিয়ে হয়, তাহলে জানবেন সাফল্য আপনার দোরগড়ায় এসে নক ডাউন করছে। আপনার জীবন নতুন যুগের সূর্যোদয় ঘটছে। আপনাকে আর পেছনে ব্যাকআপে ফিরে তাকাতে হবে না। উন্নতির সর্বোচ্চ দ্বার আপনার জন্য রেডি হয়ে প্রস্তুত আছে। সুতরাং এম নামের মানুষ, এ নামের মানুষ, পি নামের মানুষ, ডি নামের মানুষের জীবনে বিরাট সাফল্য আসছে। তাদের জীবনে পরিবর্তন যোগ সূচিত হচ্ছে, যে পরিবর্তন তাদেরকে নতুনত্ব দেবে। পঞ্চমত যে মানুষদের নাম দেব, সেই মানুষটির নাম হচ্ছে আর। আপনি যদি আর নামের মানুষ হন, আপনাকে বিরাট সাফল্যের মুখোমুখি করবে এই রবির রাশি পরিবর্তন।
जीवन के आपनी नतून भावे उपभोग करबेन। जीवनेर प्रत्येकटा पदक्षेप आपनार हातेर मुठोई थाकबे। आपनार हाते कालचक्रेर सीमाना निर्णीत हबे। आपनी हबेन कोटी टाकार मालिक। এবার শেষ আরেকটি নামের মানুষের কথা বলব। সেই নামের মানুষ সদা সর্বদা জয়ী হয়, তারা কখনো পরাজিত হতে পারে না। সেই নাম হচ্ছে এস। আপনি যদি এস নামের মানুষ হন এবং বাংলার আপনার নাম যদি দন্তের সভা তার বস্তা দিয়ে শুরু হয়, আপনার জীবনে সফলতা আসছে। তবে তার জন্যে পরিশ্রম একটু করতেই হবে। আজকের এই ভিডিও আমি ছয় সৌভাগ্যবান মানুষের নাম নিলাম, যারা জীবনে আকস্মিক উন্নতির একটা দিশা দেখবে। এই একটা মাস তারা রাজ সিংহাসনে বসবে, অর্থের জোয়ারে ভাসবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামনা অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।